আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব টু ওয়্যার অ্যাপ এ গোডাউন ওয়্যারিং এর সার্কিট। বডি একটা গোডাউন ওয়্যারিং এ তার একটা আমি ছবি এঁকেছি, সেটাই তোমাদের সঙ্গে ডিসকাশন করছি। তা প্রথমে একটা আইসি ডিপি নিয়েছি, মেন সুইচ নিয়েছি 16 অ্যাম্পিয়ার এর, তারপরে আছে দুটো সিঙ্গেল পোল সুইচ আছে আর তিনটে টু ওয়ে সুইচ আছে। তা কিভাবে সার্কিটটা কমপ্লিট করছে সেটাই এখন আলোচ্য বিষয়। তা আমরা প্রথমে মেন সুইচের থেকে একটা ওয়ান ওয়ে সুইচ নিয়েছি, ওয়ান ওয়ে সুইচ থেকে লাইনটা বেরিয়ে টু ওয়ে সুইচের কমন পয়েন্টে লাগিয়েছি। আর টু ওয়ে সুইচের প্রতিটা টু ওয়ে সুইচের কমন পয়েন্টে লাইন আছে এবং সেখানে টু ওয়ে সুইচের ক্লিকটা উপরে, যে টু ওয়ে সুইচের উপরে দিকে শটিং করা আছে, টু ওয়ে সুইচের ব্লেডটা আমরা উপরের দিকে ক্লিক করা আছে। তা এখান থেকে লাইনটা গিয়ে তো উপরে ক্লিক করা আছে, তাই এর মাধ্যমে এই লাইটটা জ্বলছে। তখন এই লাইটটা যখন জ্বলছে এন্টার গোডাউনটা এতটা জায়গা মিলে গোডাউনটা আছে, তা এই জায়গাটা জায়গা গোডাউনের ভিতরে মালটা আছে। তা যখন এই লাইটটা যখন সুইচের উপরে ব্লেডটা মারা আছে, লাগান ক্লিক করা আছে উপরের দিকে, তখন এই লাইটটা জ্বলছে এবং এখানকার মালপত্রগুলো যখন বেরিয়ে গেল, গোডাউন থেকে বেরিয়ে গেল যখন, তখন আমরা এই লাইটটাকে বন্ধ করতে হবে। তখন সুইচটাকে নিচের দিকে ক্লিক করব, নিচের দিকে ক্লিক করা মানে এই লাইটটা তখন বন্ধ হয়ে গেল। অনুরূপ নিচের দিকে বন্ধ হয়ে যাওয়া মানে এখান থেকে লাইনটা বেরিয়ে এসে তখন এর মাধ্যমে এসে আবার একটু উপরের দিকে ক্লিক করা ছিল, উপর থেকে এই লাইটটা যখন জ্বলবে, এই লাইটটা জ্বলা মানে তখন আবার এখান থেকে মালপত্রগুলো, এই মালগুলো আবার লোডিং হবে গাড়িতে। এই গাড়িতে লোডিং হওয়ার পর এই জায়গাটাও খালি হবে, এই জায়গা খালি হয়ে যাওয়ার পর তাহলে এই লাইটটা আমাদের বন্ধ করে দিতে হবে। বন্ধ করলে তখন সুইচটাকে আবার নিচের দিকে ক্লিক করব, নিচের দিকে ক্লিক করা মানে তখন এই লাইটটা বন্ধ হয়ে যাবে। তখন এখান থেকে লাইনটা নিচের দিকে, এখান থেকে লাইনটা এর মাধ্যম হয়ে এসে আবার এখান থেকে এই কমন পয়েন্টের উপরে ক্লিক করা ছিল, তখন এসে আবার এই লাইটটা জ্বলবে। এখান থেকে মাল আবার আমাদের আনলোডিং করে যে লোডিং করা হয়ে গেল, লোডিং করা হয়ে যাওয়ার পরে এই জায়গাটা ফাঁকা হয়ে গেল, ফাঁকা হয়ে তখন আবার সুইচটা নিচের দিকে ক্লিক করলাম, নিচের দিকে ক্লিক করা মানে লাইটটা বন্ধ হয়ে গেল। আবার অনুরূপ আবার এখান থেকে আমরা এই সার্কিটটা আবার এখান থেকে ওয়ান ওয়ে সুইচটাকে অন করলে এই লাইটটা আমরা, লাইটটা জ্বললো মানে জাস্ট একটা গেটের অপশন, এই লাইটটা জ্বললে এখান থেকে আমরা বেরিয়ে আসবো, এই লাইটের সুইচটাকে অফ করে দেবো দিয়ে আমরা বেরিয়ে আসবো, এই সিস্টেমটা। অনুরূপ আবার যখন গোডাউনে যখন মালপত্র গুলো আবার অনুরূপ যখন গোডাউনে মাল যখন ভর্তি হয়ে গেল, ভর্তি হলে আবার এখান থেকে আমরা এখানে এলাম, এই লাইটের সুইচটাকে আবার অন করলাম, এটাকে অন করলাম, ফার্স্ট এই লাইটটা জ্বললো, জ্বলার পরে এখান থেকে আবার এই যে এই ফেসটা আছে এখান থেকে এসে আবার এর মাধ্যমে এসে এইখানে এই যে ফেসটা আছে এখান থেকে যে লাইনটা আসছে এই লাইনটা আমরা আবার উপরে ক্লিক করলাম, উপরে ক্লিক করলে তখন এই লাইটটা জ্বললো, তখন এই লাইটটা জ্বললো, এই লাইটটা জ্বালার পর এখান থেকে মালপত্র যখন আমার নেওয়া হয়ে গেল, যখন উপর অনুরূপ আবার আমরা স্টেপ বাই স্টেপ এখন আবার এটাকেও আবার উপর দিক ক্লিক করলাম, উপর এই লাইটটা জ্বললো, এখানে মালপত্র বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পর আবার আমরা এটাকে নিচের দিকে ক্লিক করলাম এবং আবার এই ফেসটা এখানে ফেসটা আবার এর মাধ্যমে এসে আবার এটাকে আবার উপর দিকে ক্লিক করলাম, তখন এই লাইটটা জ্বললো, মানে একটা বন্ধ হচ্ছে একটা জ্বলছে, এটা বন্ধ হয়ে গেল আবার এটা উপর দিকে ক্লিক করলাম, এই লাইটটা জ্বললো, জ্বলার পরে আমরা এবার এখান থেকে আমরা বেরিয়ে আসবো। তখন আমরা যখন এন্টারটা এই লাইটটা উপর দিকে জ্বলছে, জ্বলার পরে আমরা এটাকে অফ করে দেবো, অফ করে দিয়ে আমরা বেরিয়ে আসবো, মানে এন্টার লাইটটা বন্ধ হয়ে গেল। এই হচ্ছে স্টেপ বাই স্টেপ আমরা এইভাবে সার্কিটটা করেছি, মানে এক জায়গার মাল বেরিয়ে যাবে এবং ওই সুইচটা বন্ধ হয়ে গেল এবং পরের সুইচটা ওই সুইচটা ওই ল্যাম্পটা বন্ধ হয়ে গেল এবং পরের লাইটটা জ্বলবে। আবার আমি আবার ফিরে আর একবার বলছি বুঝবার সুবিধার্থে, ফার্স্ট আমরা এই সুইচটাকে অন করলাম, অন করার ব্লেড গুলো সব উপরের দিকে মারা আছে, তাই এই সুইচটাকে অন করলাম, অন করার পরে ব্লেডটা উপরে আছে, লাইটটা জ্বললো, এখানকার মাল খালি হয়ে গেল, এটাকে ব্লেডটাকে নিচে ক্লিক করলাম, নিচে ক্লিক করার লাইনটা এখান থেকে সেই ব্লেডটা উপরে আছে, উপর থেকে সে মাধ্যম থেকে লাইটটা জ্বললো, এই লাইটটা এখানে মাল খালি হয়ে গেল, আবার ব্লেডটাকে নিচে ক্লিক করলাম, ক্লিক করার পর লাইনটা এই যে আবার উপরে ছিল ক্লিক করা, উপর থেকে লাইটটা জ্বললো, জ্বলার পরে আবার এখানকার মাল খালি হয়ে গেল, আবার নিচে ক্লিক করলাম, নিচে ক্লিক করা মানে এই লাইটটা বন্ধ হয়ে গেল, তখন এর মাধ্যম থেকে এইটা ক্লিক করলাম, এই লাইটটা জ্বললো, এই লাইটটা জ্বলে গেল, আবার এখান থেকে বন্ধ করে এই লাইটটাকে যখন আমরা এখান থেকে বন্ধ করে দিই, গেট বন্ধ করে আমরা বেরিয়ে এলাম। পুরো সিস্টেমটা এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা করে থাকি গোডাউন ওয়্যারিং এ। আশা করি বুঝতে অসুবিধা হয়নি গোডাউন ওয়্যারিং এ। তা গোডাউন ওয়্যারিং এর টোটাল সিস্টেমটা চারটে, চারটে ল্যাম্প আছে, ইনকান্ডিশন চারটে ল্যাম্প আছে, একটা দুটো তিনটে চারটে ব্যাটেন হোল্ড, চারটে ব্যাটেন হোল্ডার আছে,
1A সুইচ 5 অ্যাম্পিয়ার 230 ভোল্ট দুটো আছে, 2A সুইচ 5 অ্যাম্পিয়ার 230 ভোল্ট তিনটে আছে, পিভিসি ব্যাটেন হোল্ডার আছে চারটে আছে, পিভিসি বক্স চার চার আছে নটা, মানে এগুলো পিভিসি চার চার বক্সের পরে এগুলো সুইচগুলো আমরা সব সেট আপটা করেছি, সব পিভিসি বক্সের পরে হোল্ডারগুলো সেট করেছি এবং সুইচগুলোকে আমরা সব সেট করেছি। এন্টার। আশা করি কারোর বুঝতে অসুবিধা হয়নি। এখন আলোচনা করবো তোমাদের সঙ্গে টু ওয়ার আপে এসটিআর কেস ওয়ারিং। আজকে এখন আলোচনা করছি তোমাদের সঙ্গে টু ওয়ার আপে এসটিআর কেস ওয়ারিং। এসটিআর কেস ওয়ারিংটা
তা মনে হয় সেটাই তোমাদের আমি দেখাচ্ছি স্টেয়ারকেজ ওয়্যারিংটা। তো এখানে ঠিক অনুরূপ টু ইয়ে সুইচ আছে, দুটো টু ইয়ে সুইচ আছে, দুটো টু ইয়ে সুইচের কমন প্রান্তে, এই কমন প্রান্তে আমরা সাপ্লাই দিচ্ছি। এটা আছে ফেজ, এটা আছে ফেজ, এটা আছে ফেজ আছে, এটা আছে নিউট্রাল, এটা আছে নিউট্রাল আছে, তা এটা আছে ল্যাম্প আছে। তা আমরা টু ইয়ে সুইচ কমন পয়েন্টে এখানে ফেজ সাপ্লাইটা আছে, এটা ব্লেডটা উপরের দিকে ক্লিক করা আছে, এর ব্লেডটাও উপরের দিকে ক্লিক, এর ব্লেডটা উপরের দিকে ক্লিক করা আছে। তা জেনারেল লাইনটা, ফেজ লাইনটা, জেনারেলি ফেজ লাইনটা এর মাধ্যম থেকে এসে, এর মাধ্যম থেকে এসে লাইটটা জ্বলবে। তা কেউ যদি এখান থেকে সিঁড়িতে ওঠার সময় লাইটটা অন করলো, স্টেয়ারকে জেনারেলি সিঁড়িতে ব্যবহার করা, কেউ যদি উঠবার সময় এটাকে প্রথম সুইচটাকে উপর দিকে ক্লিক করা আছে, উপর দিকে ক্লিক করা মানে এটা উপরে আছে, তার মানে লাইটটা সে জ্বললো, উপর দিকে ক্লিক করে লাইটটা জ্বলছে। প্রথমে যখন সাপোজ এই ব্লেডটা যদি নিচে মারা থাকে, ধরেন সিঁড়ির নিচে থেকে উঠছে সুইচটা, এই সুইচটা ব্লেডটা নিচে মারা ছিল, তখন এটা অফ কন্ডিশন ছিল। তা যখন কেউ উপরে উঠবে, যখন সুইচটাকে উপর দিকে ক্লিক করলো, ক্লিক করা মানে তখন লাইনটা এর মাধ্যম থেকে যে, এর মাধ্যম থেকে যে লাইটটা জ্বললো, তা সে ব্যক্তি উপরে উঠে গেল। উপরে উঠে যাওয়ার পর লাইটটাকে আবার সেটাকে নিচের দিকে, ব্লেডটাকে নিচের দিকে ক্লিক করলো, তার মানে লাইটটা বন্ধ হয়ে গেল, উপরে উঠে গেল। আবার কোন ব্যক্তি যখন উপর থেকে যখন নামছে, যখন সে তখন লাইটের সুইচটাকে যখন উপর থেকে যখন নামছে, সে তখন এই সুইচটাকে আবার উপর দিকে ক্লিক করলো, উপর দিকে ক্লিক করার মানে লাইনটা এর মাধ্যম থেকে সে এর মাধ্যমে এলো। আবার নিচেই যখন এলো, সেই ব্যক্তি যখন এই লাইটটাকে বন্ধ করলো, নিচে ক্লিক করলো, এটাকে নিচে ক্লিক করলো, তাহলে লাইটটা বন্ধ হয়ে গেল। আবার অনুরূপ যদি এখান থেকে যদি কোনো ব্যক্তি উপরে ওঠে, এখান থেকে কোনো ব্যক্তি যদি উপরে যদি ওঠে, তাহলে আবার সে লাইটটা সুইচের ব্লেডটাকে উপরে ক্লিক করবে, উপরে ক্লিক করা মানে এখান থেকে যে এর মাধ্যমে যে লাইনটা কমপ্লিট হবে। এন্টার এই সার্কিটটা স্টেয়ার গেজ ওয়্যারিং। তা কিভাবে স্টেয়ার গেজ ওয়্যারিং হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটা কমন সুইচের, এইটা সুইচের এই পয়েন্ট, এই পয়েন্ট কমন পয়েন্ট, আর দুটো তার আউট গোয়িং আছে। আউট গোয়িং এ দুটো তারকে আমরা জেনারেলি লাগিয়ে দিলাম, আর কমন পয়েন্টে ফেজ তারটা এলো। তা নর্মালি দুটো এখন যে কন্ডিশন আছে, লাইটটা জ্বলছে, এখন যে কন্ডিশন আছে, তা কোনো ব্যক্তি যদি লাইটটা এখানে সুইচটাকে ব্লেডটা যদি নিচে ক্লিক করে, তাহলে লাইটটা বন্ধ হয়ে গেল। নিচে ক্লিক করা লাইটটা বন্ধ হয়ে গেল। তো উপর থেকে কেউ যদি নিচে আসে, তাহলে লাইটটা যখন এটা নিচে আছে, তাহলে সুইচটা অনুরূপ তাকে সুইচটা নিচে ক্লিক করলো, নিচে ক্লিক করা মানে লাইনটা এর মাধ্যম থেকে এসে, এর মাধ্যম থেকে এসে এইভাবে লাইনটা শিখলো, লাইনটা অন হয়ে গেলো, নিচে থাকলে নিচের মাধ্যমে হলো। আবার যদি কেউ এখান থেকে উপরে যায়, তাহলে লাইটের সুইচটা যদি যদি যেদিকে যে কোনো একটা দিকে ক্লিক করলে, যদি নিচেই থাকছিল যদি কানেকশন, তাহলে সুইচটা বন্ধ হয়ে গেলো। আবার তাকে অনুরূপ তাকে আবার যদি সুইচ ব্রেক দুটো নিচে থাকে, বন্ধ করে দিয়ে উপরে ছিল, তাহলে আবার যদি উপরে যায়, তখন আবার সে তাকে এটা নিচে ক্লিক করতে হবে, নিচে ক্লিক করে এর মাধ্যম থেকে সার্কিটটা কমপ্লিট হবে। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। তাহলে আজ এখানেই রাখছি।